আসসালামু আলাইকুম। ক্লাস ইলেভেন এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আলোচনা করা হয়েছিল প্রতিবাদী আন্দোলন বা নব্যধর্ম আন্দোলনের কারণ, সেখানে আলোচনা করা হয়েছিল অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ এবং নারী মুক্তি। শেষে একটা পয়েন্ট ছিল নারী মুক্তি বলে। আজ আমরা ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন, এই ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের কি অবদান সে সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই জানব যে ধর্ম সংস্কার আন্দোলন কি, সেটা নিয়ে প্রথমেই জানবো যে ধর্ম সংস্কার আন্দোলনটা আসলে কি। ধর্ম সংস্কার আন্দোলন কি এটা প্রথমে জানতে হবে। খ্রিস্টীয় ষোড়শ শতকে ইউরোপে পোপ এবং তার নিয়ন্ত্রণাধীন ক্যাথলিক ধর্মের দুর্নীতি, কুসংস্কার, স্বৈরাচার ও একাধিপত্যের বিরুদ্ধে যে সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তাকেই সাধারণভাবে ধর্ম সংস্কার আন্দোলন বা রিফর্মেশন বলা হয়। তাহলে খ্রিস্টীয় ষোড়শ শতক, তাহলে খ্রিস্টীয় ষোড়শ শতকে ইউরোপে পোপ, চার্চের যিনি প্রধান তাকে বলা হয় পোপ, সেই পোপ এবং তার নিয়ন্ত্রণাধীন যে ক্যাথলিক চার্চ, সেই ক্যাথলিক চার্চের দুর্নীতি, কুসংস্কার, স্বৈরাচার এবং একাধিপত্যের বিরুদ্ধে যে সংস্কার আন্দোলন ইউরোপে শুরু হয়েছিল তা ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত। এরপর ইউরোপে যে ধর্ম সংস্কার আন্দোলন বা রিফর্মেশন, সেই রিফর্মেশন আন্দোলনে মার্টিন লুথারের কি অবদান সে সম্পর্কে আলোচনা করব। মার্টিন লুথার ইউরোপের যে ধর্ম সংস্কার আন্দোলন, সেই ধর্ম সংস্কার আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন মার্টিন লুথার। মার্টিন লুথার উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপক ছিলেন। তার পূর্বসূরি জন ওয়াইক্লিফ, জন হাস, ইরাসমাস প্রমুখ পোপতন্ত্র এবং ধর্মযাজকদের দুর্নীতি এবং অন্যায়ের প্রতিবাদ করলে পোপ এবং চার্চের পক্ষ থেকে তাদের ধর্মদ্রোহী, অপবাদ, বিচারে প্রহসন অথবা মৃত্যু নির্ধারিত হয়েছিল। কিন্তু মার্টিন লুথার সবল চার্চের বিরুদ্ধে চরম আঘাত এনেছিলেন এবং ধর্ম সংস্কার আন্দোলনকে একটি নতুন পথে তিনি নিয়ে গিয়েছিলেন। এরপর জানবো আমরা যে প্রথম জীবন, মার্টিন লুথারের প্রথম জীবন। প্রথম জীবন, মার্টিন লুথারের প্রথম জীবন, মার্টিন লুথার 1483 খ্রিস্টাব্দে উত্তর জার্মানির স্যাক্সনি প্রদেশের ইসিলবেন গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এরফুর্ট বিশ্ববিদ্যালয়ে দর্শন ও ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনার পর 1508 খ্রিস্টাব্দে উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক হন।
1510 খ্রিস্টাব্দে মার্টিন লুথার খ্রিস্টান ধর্মকেন্দ্র রোম পরিভ্রমণকালে পোপ ও ধর্মযাজকদের বিলাস বৈভব এবং অনৈতিক জীবনযাপন দেখে তিনি ব্যথিত হন। তিনি খ্রিস্ট ধর্মের প্রকৃত স্বরূপ তুলে ধরতে মনস্থ করেন। তাহলে এই মার্টিন লুথার দেখো উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপক ছিলেন। তারা তিনি যখন রোম যখন পরিভ্রমণ করেছিলেন তখন দেখেছিলেন যে রোমের যে পোপ তাদের যে পোপ এবং যারা ধর্মযাজক তাদের যেভাবে জীবনযাপন করার কথা যেভাবে জীবনযাপন করার পদ্ধতি হওয়ার কথা সেগুলোর পরিবর্তে তারা জীবনকে একদম আরাম আয়েশে তারা কাটাচ্ছে, বিলাসবহুলভাবে তাদের জীবনকে অতিবাহিত করছে। এটা দেখে তিনি খুব ব্যথিত হয়েছিলেন এবং যীশু খ্রিস্টের যে ধর্ম সে ধর্মের যে স্বরূপ সে ধর্মের যে মূল বিষয় সেই বিষয় থেকে কিন্তু তারা সরে এসেছিল এবং তারা নিজেদের মতো করে জীবনকে কাটাতে শুরু করেছিল। এবং এর পরিপ্রেক্ষিতে তিনি মনস্থির করেছিলেন যে খ্রিস্ট ধর্মের মূল বিষয়বস্তুগুলো কি সেগুলো উপস্থাপন করা। দু নম্বর পয়েন্ট মার্জনাপত্রের বিরোধিতা। রোমে সেন্ট পিটার্সবার্গের যে গির্জা সেন্ট পিটার্সবার্গের গির্জার সংস্কারের জন্য পোপ দশম লিও মার্জনাপত্র বিক্রি এবং অন্যান্য মাধ্যম থেকে অর্থ আদায়ের জন্য সচেষ্ট হয়েছিলেন। তার প্রতিনিধি জোহান টেটজেল, এই দশম পোপ দশম লিওর যিনি প্রতিনিধি তার নাম হচ্ছে জোহান টেটজেল 1517 খ্রিস্টাব্দে জার্মানিতে পোপের ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রি শুরু করলে মার্টিন লুথার এই অন্যায় কাজের বিরোধিতা করেন। তাহলে সেন্ট পিটার্সবার্গের যে সংস্কার সেই সংস্কারের জন্য পোপ দশম লিও মার্জনাপত্র বিক্রি করে সেখান থেকে অর্থ আদায়ের চেষ্টা করছেন এবং তাদের প্রতিনিধি যিনি ছিলেন জোহান টেটজেল, সেই জোহান টেটজেল তিনি কি করেছিলেন জার্মানিতে পোপের ইন্ডালজেন্স বা মার্জনাপত্র তিনি বিক্রি করতে শুরু করেছিলেন। এর ফলে মার্টিন লুথার এই অন্যায় কাজের বিরোধিতা করেছিলেন। লুথারের 95 থিসিস কি? মার্টিন লুথার পোপের যে অনৈতিক কাজ যেগুলো তিনি মেনে নিতে পারেননি বা যে কাজগুলো কোনো যুক্তিসঙ্গত ছিল না সেই অনৈতিক কাজকর্মের বিষয়ে তিনি 95টি প্রশ্নের উত্তর দাবি করে 1517 খ্রিস্টাব্দের 21 অক্টোবর উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দরজায় টাঙিয়ে দেন। তাহলে লুথার কি করেছিলেন না 95টা প্রশ্ন তিনি পোপের বিরুদ্ধে যে পোপের যে অনৈতিক কাজ দুর্নীতিগ্রস্ত কাজ দুর্নীতিমূলক কাজ তাদের যে বিলাস বৈভব এই সমস্ত 95টি প্রশ্ন তিনি উত্থাপন করেছিলেন এবং সেই প্রশ্নগুলি তিনি উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের যে মেন ফটক মেন দরজা প্রধান দরজা সেই দরজায় তিনি টাঙিয়ে দিয়েছিলেন। লুথারের এই 95টি প্রশ্নকে
95 থিসিস বলা হয়। লুথারের প্রশ্নগুলি জার্মানির বহু সাধারণ মানুষ জমিদার রাজাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। দেখো এর মার্টিন লুথারের আগে যারা পোপ বা যাজক তারা কিন্তু নিজেদের জীবনকে বিলাসবহুলভাবে কাটাতে শুরু করেছিল, কেউ কিন্তু তার প্রতিবাদ করেনি। এইগুলো কিন্তু মার্টিন লুথার মেনে নিতে পারেনি, তাই তিনি কি করেছিলেন এই লুথারের এই মার্টিন লুথার তিনি কি করেছিলেন না এই পোপ এবং যারা যাজক তাদের যে তাদের বিষয়ে তিনি 95টি প্রশ্ন তুলে ধরেছিলেন এবং সেগুলি উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দরজায় টাঙিয়ে দিয়েছিলেন। এবং এই যে প্রশ্নগুলো শুধুমাত্র যারা বুদ্ধিজীবী তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এই প্রশ্নগুলো আলোড়ন তুলেছিল। সাধারণ মানুষ জমিদার এবং এমনকি রাজাদের মধ্যেও আলোড়ন তুলেছিল এই লুথারের 95টি প্রশ্ন। এরপর 4 নম্বর আছে টিটজেলের টিটজেলের 106 অ্যান্টিথিসিস। টিটজেলের 106 অ্যান্টিথিসিস ও প্রতিক্রিয়া। এখানে দেখো লুথারের 95 থিসিস, এর পরিপ্রেক্ষিতে টিটজেল যেগুলো প্রকাশ করেছিল সেটা হলো টিটজেলের 106 অ্যান্টি থিসিস। মার্টিন লুথারের 95টি প্রশ্নের প্রত্যুত্তরে জোহান টিটজেল 106টি পাল্টা প্রশ্ন ছাপিয়ে তিনি সেগুলো প্রচার করতে শুরু করেন। যে মার্টিন লুথার প্রশ্ন করেছেন 95টি, এর বিরুদ্ধে জোহান টিটজেল তিনি কি করেছিলেন না 106টি প্রশ্ন তিনি ছাপিয়ে সেগুলো প্রচার করেন। এই প্রশ্নগুলিকে 106 অ্যান্টিথিসিস বলা হয়, টিটজেলের 106 অ্যান্টিথিসিস বলা হয়। জার্মানির সাধারণ মানুষ থেকে শুরু করে জার্মানির সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র সমাজ এই যে প্রচারপত্র সেই প্রচারপত্রে আগুন ধরিয়ে দেয়। তাহলে টিটজেল যে কাগজ ছাপিয়ে 105টি প্রশ্ন ছাপিয়ে যে বিলি করেছিল সেগুলো কি করছে সাধারণ মানুষরা সেই প্রশ্নগুলোকে পুড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ সেই প্রশ্নগুলো তারা পুড়িয়ে দিচ্ছে। এরপর মার্টিন লুথারের বক্তব্য, পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মার্টিন লুথারের বক্তব্য। মার্টিন লুথার প্রচার করেন যে পোপ ও ধর্মযাজকদের নিজেদের আধিপত্য বজায় রাখতে তারা সাধারণ মানুষদের সঙ্গে নিজেদের একটা বিরাট পার্থক্য বা প্রভেদ রেখেছে। তাহলে পোপ এবং যারা যাজক তাদের সঙ্গে সাধারণ মানুষের একটা বিশাল পার্থক্য, তারা এই পোপ এবং যাজকরা কিন্তু নিজেদের স্বার্থেই এই পার্থক্য তারা বজায় রেখেছে। পোপ যাজক ও সাধারণ মানুষদের মধ্যে কোনো প্রভেদ নেই বলে তিনি মনে করেন। তাহলে পোপ যাজক এবং যারা সাধারণ মানুষ তাদের মধ্যে কিন্তু কোনো প্রভেদ নেই, এটা কিন্তু মার্টিন লুথার মনে করেন। মার্টিন লুথার 1520 খ্রিস্টাব্দে ব্যাবিলোনিয়ান ক্যাপটিভিটি
ব্যাবিলোনিয়ান ক্যাপ্টিভিটি একটা গ্রন্থের নাম, ব্যাবিলোনিয়ান ক্যাপ্টিভিটি এবং অ্যাপিল টু দ্য খ্রিস্টান নোবিলিটি অব দ্য জার্মান নেশন। অ্যাপিল অ্যাপিল টু দ্য খ্রিস্টান অ্যাপিল টু দ্য খ্রিস্টান নোবিলিটি অ্যাপিল টু দ্য খ্রিস্টান নোবিলিটি অব দ্য জার্মান নেশন। অ্যাপিল টু দ্য খ্রিস্টান নোবিলিটি অব দ্য জার্মান নেশন, এই দুটো গ্রন্থ, ব্যাবিলোনিয়ান ক্যাপ্টিভিটি, ব্যাবিলোনিয়ান ক্যাপ্টিভিটি এবং অ্যাপিল টু দ্য খ্রিস্টান নোবিলিটি অব দ্য জার্মান নেশন, এই দুটি গ্রন্থে তিনি এই দুটি গ্রন্থ রচনা করেন এবং এই গ্রন্থ দুটিতে পোপের ক্ষমতা, পদমর্যাদা, আধিপত্যের বিরোধিতা তিনি করেন। তিনি আরো বলেন যে ইহুদি জাতি যেমন ব্যাবিলনীয় বন্দিত্ব থেকে মুক্তি পায়, তেমনি ভাবে জার্মান জাতি রোমান পোপের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে। তাহলে দেখো, যখন মার্টিন লুথার এই সমস্ত বক্তব্যগুলো পেশ করে সাধারণ মানুষের মনে পোপ এবং যাজকদের বিরোধিতা ঘটাচ্ছেন, সাধারণ মানুষের যে ভক্তি ছিল পোপ এবং যাজকদের প্রতি, সেই ভক্তি কিন্তু তাদের কাছ থেকে চলে যাচ্ছে। এর ফলে, এর পরিপ্রেক্ষিতে ইউরোপের একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং তার ফলে এই মার্টিন লুথারের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো দমিয়ে রাখার জন্য কি করা হচ্ছে, তাকে প্রাণদণ্ডের হুমকি দেয়া হচ্ছে। ছড়ানো হচ্ছে প্রাণদণ্ডের আদেশ। প্রাণদণ্ডের আদেশ লুথারের বক্তব্য ও আচরণে ক্রুদ্ধ পোপ দশম চার্লস তাকে ধর্মদ্রোহী বলে ঘোষণা করেন এবং অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের নির্দেশ দেন। তাহলে দেখো, বক্তব্য, তিনি 95টি প্রশ্ন তুলেছেন পোপ এবং যাজকদের বিরুদ্ধে, এছাড়াও তিনি ব্যাবিলোনিয়ান ক্যাপ্টিভিটি এবং অ্যাপিল টু দ্য খ্রিস্টান নোবিলিটি অব দ্য জার্মান নেশন এই দুটো গ্রন্থ রচনা করে আলোড়ন সৃষ্টি করেছেন। তাহলে এরকম যখন পরিস্থিতি, ঠিক সেই সময় পোপ দশম চার্লস তিনি তাকে ধর্মদ্রোহী বলে অভিহিত করছেন, যে এই মানুষটি, এই মার্টিন লুথার খ্রিস্টান ধর্মের মধ্যেই নেই, তাকে ধর্মদ্রোহী বলে অভিহিত করছেন। এবং তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন, যাতে তিনি বক্তব্যগুলোকে উইথড্র করে নেন, তুলে নেন, তার জন্য তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মার্টিন লুথার তাতে অসম্মত হয়েছিলেন, ফলে পোপের নির্দেশে জার্মান সম্রাট পঞ্চম চার্লস তাকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন। যেহেতু তিনি পোপের কথা অমান্য করছেন, সে কারণে, পোপের কথা অমান্য করার কারণে জার্মান সম্রাট পঞ্চম চার্লস তাকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন। এরপর যখন এরকম পরিস্থিতি, ঠিক সেই সময় কি ঘটল, ঠিক সেই সময় গৃহযুদ্ধের পরিস্থিতি ঘটল। গৃহযুদ্ধ, 7 নম্বর পয়েন্ট আলোচনা হবে গৃহযুদ্ধ নিয়ে। গৃহযুদ্ধ, এই ঘটনায় বহু খ্রিস্টান, তাহলে কোন ঘটনায়, এই মার্টিন লুথারের যখন প্রাণদণ্ডের আদেশ হলো, এইটা কিন্তু শুধুমাত্র, এই প্রাণদণ্ডের আদেশ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল এবং একটা আলোড়ন সৃষ্টি হলো সেই সময়কালে। তাহলে এরকম যখন ঘটনা ঘটল, তখন বহু খ্রিস্টান,
ক্যাথলিক ধর্ম ত্যাগ করে পরিত্যাগ করে লুথারের অনুগামী এবং সমর্থকে পরিণত হয়। তাহলে লুথারের অনুগামী এবং সমর্থকে পরিণত হচ্ছেন যারা এতদিন পর্যন্ত ক্যাথলিক ধর্মের যারা অনুসারী তারা ক্যাথলিক ধর্ম ত্যাগ করছেন এবং লুথারের অনুসারী হয়ে যাচ্ছেন তারা। জার্মানির বিভিন্ন প্রান্তে বিশেষ করে প্রাশিয়া, স্যাক্সনি, লুক্সেমবার্গ, উইটেনবার্গ প্রভৃতি অঞ্চলে লুথার অনুগামীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করে। তারা পোপের বিরোধিতা করে লুথারের সমর্থনে জঙ্গি আন্দোলন শুরু করলে জার্মানিতে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। তাহলে লুথারের যখন প্রাণদণ্ডের আদেশ দেওয়া হলো এর পরিপ্রেক্ষিতে হাজার হাজার মানুষ ক্যাথলিক ধর্ম পরিত্যাগ করে মার্টিন লুথারের সমর্থকে পরিণত হচ্ছেন এবং তারা গৃহযুদ্ধের একটা পরিস্থিতি সৃষ্টি করেছিলেন সেই সময়কালে। লুথারের অনুগামীরা ক্যাথলিক চার্চের সম্পত্তি এবং ক্যাথলিক ধর্মাবলম্বীদের হত্যা করতে শুরু করে। এই সময় লুথার জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করলে জার্মানরা পোপ এবং ধর্মযাজকদের দুর্নীতি এবং অনাচার সম্পর্কে জানতে পারে। তাহলে এই সময় আবার মার্টিন লুথার কি করছেন, তিনি জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করছেন। তাহলে বাইবেলের বিষয়বস্তুগুলো সাধারণ মানুষের কাছে গোপন রাখা হতো, তাহলে যখনই তিনি জার্মান ভাষায় বাইবেল রচনা করলেন তো বাইবেলের বিষয়বস্তু কি, সেখানে কি কি বলা আছে সাধারণ মানুষরা বুঝতে পারলেন এবং এর ফলে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটল। পোপ এবং যাজকদের যে অত্যাচার এবং দুর্নীতি সেগুলো সাধারণ মানুষদের কাছে প্রকাশিত হয়ে পড়ল। অবশেষে জার্মান সম্রাট পঞ্চম চার্লস সমস্ত জমিদারদের সহযোগিতায় এই জঙ্গি আন্দোলনকে দমন করেছিলেন। তাহলে এই জঙ্গি আন্দোলন, যে জঙ্গি আন্দোলন শুরু হয়েছিল সেই জঙ্গি আন্দোলন কিন্তু পঞ্চম চার্লস তিনি দমন করলেন। লাস্ট পয়েন্ট হবে লুথারের মৃত্যু এবং গৃহযুদ্ধের অবসান। লুথারের মৃত্যু ও গৃহযুদ্ধের অবসান। লুথারের মৃত্যু ও গৃহযুদ্ধের অবসান। গৃহযুদ্ধ চলাকালীন 1546 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, 1546 খ্রিস্টাব্দের 1546 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি 1546 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি মার্টিন লুথারের মৃত্যু হয়। অবশেষে 1555 খ্রিস্টাব্দে অক্সবার্গের সন্ধি দ্বারা, অক্সবার্গ 1555 খ্রিস্টাব্দে 1555 খ্রিস্টাব্দে অক্সবার্গের সন্ধি দ্বারা অক্সবার্গের সন্ধি 1555 খ্রিস্টাব্দে অক্সবার্গের সন্ধি দ্বারা জার্মানিতে গৃহযুদ্ধের অবসান ঘটে। এই সন্ধি অনুসারে স্থির হয় যে শাসকের ধর্ম সাধারণ মানুষের ধর্ম হবে, অর্থাৎ তিনি শাসক তার যেটা ধর্ম একই ধর্ম হবে সাধারণ মানুষের, অর্থাৎ এখানে কোনো ভেদাভেদ কিন্তু থাকবে না। ইতিমধ্যে জার্মান সম্রাট ফ্রেডারিক উইলিয়াম মার্টিন লুথারকে সমর্থন করেছিলেন, সেই জন্য প্রাশিয়া, স্যাক্সনি, লুক্সেমবার্গ, উইটেনবার্গ, হেমস প্রভৃতি অঞ্চলে লুথারের মতবাদ বা লুথারবাদ প্রতিষ্ঠিত হয়। লুথারের অনুগামীরা প্রোটেস্ট্যান্ট নামে পরিচিত হয় এবং তার মতবাদ প্রোটেস্ট্যান্টবাদ নামে অভিহিত হয়। তাহলে একটা হলো ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে লুথারের যারা অনুগামী তারা প্রোটেস্ট্যান্ট নামে পরিচিত, আর আগে থেকে যারা ছিলেন তারা ক্যাথলিক নামে পরিচিত ছিল। তাহলে 1555 খ্রিস্টাব্দে যে অক্সবার্গের সন্ধি, সে অক্সবার্গের সন্ধি দ্বারা জার্মানিতে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল সেই গৃহযুদ্ধের অবসান ঘটে এবং মার্টিন লুথারের সমর্থন, মার্টিন লুথারের যারা সমর্থক তারা, এবং এখানে স্থির হয় যে শাসকের ধর্ম সাধারণ মানুষের ধর্ম হবে। এবং যেহেতু জার্মান সম্রাট ফ্রেডারিক উইলিয়াম তিনি লুথারের সমর্থক ছিলেন, তাই তিনি প্রাশিয়া, স্যাক্সনি, লুক্সেমবার্গ, উইটেনবার্গ প্রভৃতি স্থানে লুথারের মতবাদ বা লুথারবাদ প্রতিষ্ঠিত হয়। লুথারের অনুগামীরা প্রোটেস্ট্যান্ট নামে পরিচিত হয় এবং তার মতবাদ প্রোটেস্ট্যান্টবাদ নামে অভিহিত হয়।
এইভাবে মার্টিন লুথার ইউরোপে ধর্ম সংস্কার যে আন্দোলন, সেই ধর্ম সংস্কার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পোপ এবং যাজক যারা এতদিন পর্যন্ত বিলাস বৈভবে জীবন যাপন করেছিলেন তাদের সেই বিলাস ব্যাসন এবং বিলাস বৈভবে তিনি কুঠারাঘাত করেন এবং তিনি এটা ঘোষণা করেন যে শাসকের ধর্ম যা সাধারণ মানুষের ধর্ম তাই, অর্থাৎ শাসকের সঙ্গে সাধারণ মানুষের আর কোনো প্রভেদ থাকলো না মার্টিন লুথারের অবদান অনুযায়ী। তাহলে তোমাদের এই মার্টিন লুথারের যে নোট, সেই নোটটা আমি মোটামুটি 7টা পয়েন্টসে আলোচনা করেছি, এই পয়েন্টস গুলো ধরে ধরে আলোচনা করা হলো। তবু যদি কোনো পয়েন্টস বুঝতে অসুবিধা হয়, এগুলো সব নতুন জিনিস, এগুলো আগে কিন্তু কোনোদিন তোমরা পড়োনি, এগুলো নতুন পড়ছো, অসুবিধা হতেই পারে। যদি কিছু অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি অবশ্যই সেই পয়েন্টসটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।